হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও আছি মোটামুটি চলে যাচ্ছে আর কি সেইভাবেই বলা ভালো আর কি পাড়্বীপ থেকে আসার পরে এই দু তিন মাস ধরে কিন্তু আমাদের অনেক হ্যারাসমেন্টের অনেক অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছে বারবার বলতে চেয়েও কিন্তু সেভাবে আর কি মানসিক অবস্থা সেরকম ছিল না আর কি যে আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পেরেছি ভিডিও আমি শেয়ার করেছি মানে করি নি বললেই চলে কিন্তু যতটুকু পেরেছি কিছু কিছু এরকমও রয়েছে ভিডিও শ্যুট করার রয়েছে কিন্তু মানসিক অবস্থা ভালো ছিল না বলে সেভাবে দিতে পারিনি আর কি আর এই ভিডিওটা কিন্তু আমি যাজপুর থেকে কিন্তু ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আর কি ভদ্রকে আমরা আগে ছিলাম ওখান থেকে কিন্তু চলে এসেছি আমরা যাজপুরে অনেক অসুবিধা হচ্ছিলো আর কি ওখানে শীষ্যান্দুর পাপা যেহেতু ডিউটিটা ডিস্ট্যান্সটা অনেকটা হয়ে যাচ্ছিল অসুবিধা হচ্ছিল আর কি আমাদের তিনজনেরই তো যাতে সব থেকে ভালো হয় সেই ভালো চিন্তা করে আর কি চলে এসেছি এখানে তো শিশেন্দু দেখুন আমি অন্যদিকে কাজ করছি আর এইটা শ্যুট করে নিয়ে এসে বলছি কি যে মা আমি দেখো ভিডিও করে নিয়ে এসেছি তুমি দাও এটা আর কি তো অথচ আমি ওকে বলছি যে রোদের মধ্যে কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখুন ডাকছি তাও কিন্তু শোনার ব্যাপার নেই বারবার বলছি এর আমাদের এই যে সামনে যে নিচের যে পোষণটা এটা কিন্তু আমাদের তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কোথায় রয়েছি ওকে বারে বারে ডাকছি আর কি ওই দেখুন কি কাজ করছে রোদের মধ্যে এখনও পুরোপুরি বাইরের কাজগুলো কমপ্লিট হয়নি এই যে সামনের টাইলস বসানো এগুলো কিন্তু এক দুদিন আগেই কিন্তু সমস্ত হয়েছে আর কি সামনে এমনি যে রাবডালাই টাইপে সেরকমই ছিল আর কি তো সেই কারণে আর কিছু শ্যুটও করতে পারিনি বাড়ির এত কাজকর্ম জানেনই তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হলে কতটা কি অসুবিধে হয় আর কি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে রুমটা আর কি সেটা আমি একটুখানি শেয়ার করে দিয়ে আর কি আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু দেখুন ঘুরছেন এদিক ওদিক তাই না এটা দেখুন একটা ছোট রুম তো সেই কারণে একটা ঠাকুরের রুম বানিয়ে নিয়েছি আর টেবিলটা হলে ধরছ ধরছিল না আর কি তো সেই কারণে এখানেই রেখেছি সোফা ডাইনিং টেবিল এটা দিয়ে মোটামুটি এই জায়গাটা রাখা হয়েছে আর কি সব এখনও প্রপার গুছিয়ে উঠতে পারিনি আর এটা হলো কিচেন জানলা টান্নাগুলো এখনও খুলতে পারছি না বাইরে সমস্ত বালি সিমেন্টের কাজ হচ্ছে তো সমস্ত উড়ে উড়ে ঘরের মধ্যে আসছে তাও কি হচ্ছে কি বলুন তো সেই পুরীর বিচে থাকলে যেরকম হয় না সময় বালি বালি মতো ওরকম হচ্ছেই আর কি আর সেই মোছা চলছেই সময় এটা শিষ্যেন্দুর ঘর ঘর বানিয়েছি আর কি সমস্ত খেলা বইপত্র দিয়ে একটা তৈরি করেছি এরকম আর এটা আমাদের বেডরুম বানিয়েছি আলমারিটা এখানে রয়েছে ড্রেসিং টেবিলটা ওই পাশে রয়েছে আর কি দাঁড়ান ভালো করে দেখিয়ে দিচ্ছি লাইটটা জেলে আর আরেকটা কোন দিকে দেখছেন না আলাদা মানে বেডরুমের সঙ্গে একটা টয়লেটও আছে আর কি এইভাবে আর কি রেখেছি এখনও পুরোপুরি প্রপারলি গোছানো হয়নি সব এদিক ওদিক পড়ে রয়েছে আস্তে আস্তে আর কি করছি তো গুছিয়ে উঠতে যেরকম লাগে আর কি সময় লাগে চলুন বাইরেটা একবার দেখিয়ে দিই হাওয়া আসছে সুন্দর জানলাটা খুললে কিন্তু ওই যে সিমেন্ট বালির জন্য করতে পারছি না আর কি যাই হোক দেখুন ওদিকে শীর্ষেন্দু কী কি করে বেড়াচ্ছে দেখুন ওর তো মানে দুপুরবেলা হলেই কি করে বলুন তো এইগুলোই করে ওকে বারবার ডাকছি আর আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি কি কি সুবিধা অসুবিধা শেয়ার করব চলুন আজকের মতন টাটা